নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। এখানে পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে নতুন ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এই জবের জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে তোমরা আবেদন কী করে করবে, অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ভরে কোন লোকেশনে গিয়ে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে সব কিছু ডিটেলসে খুঁটিনাটি তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও যে সমস্ত লোকেশন থেকে তোমরা বিলং করছো, বাকি ডিস্ট্রিক্টে যারা রয়েছো, তোমাদের ডিস্ট্রিক্টে কবে এবং কখন জবের আপডেটটি আসবে সম্পূর্ণ জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ব্লক ওয়াইজ জবের আপডেটগুলি তুলে ধরি আমাদের ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের লোকাল কোম্পানি জবের হায়ারিং করে থাকি ফ্রি অফ কস্ট, মানে লোকাল কোম্পানি জবের জন্য কখনো কোনো রকম আমরা টাকা নিয়ে থাকি না। আমরা সমস্ত জব ফ্রি প্রোভাইড করে থাকি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। তো চাকরির উদ্দেশ্যে যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে এসছো বা এই ভিডিওটি প্রথম দেখছো, তাহলে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের লোকাল জব এবং গভর্নমেন্ট জবের আপডেটগুলি তোমার হাতের মুঠোয় পৌঁছে যাবে সবার আগে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব নিয়োগকারী সংস্থা বা নিয়োগ স্থান যেটা রয়েছে পশ্চিমবঙ্গের জেলা লেভেলে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি, এর তত্ত্বাবধানে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে নেওয়া হবে কর্মী। এরপর তোমাদের পদের নাম রয়েছে জেলা লেভেলে বিভিন্ন ব্লকে ভলেন্টিয়ার কর্মী নিয়োগ করা হবে। আরও ভালো করে বলতে গেলে এখানে মূলত প্যারালিগাল ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। এই কাজের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যে কোনো শিক্ষিত স্কুল বোর্ড বা সংস্থা থেকে তোমাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এই চাকরির জন্য আবেদন জানাতে পারবে। এই কাজের জন্য প্রার্থীর বয়সসীমা 18 বছরের, ঊর্ধ্বসীমা যে কেউ আবেদন করতে পারবে ছেলে মেয়ে সকলে। আবেদন পদ্ধতি সম্বন্ধে তোমাদের খুঁটিনাটি তথ্য তুলে ধরা হয়েছে, সেগুলি তোমরা অবশ্যই একটু পড়ে নেবে। এর পাশাপাশি আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে যাবতীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, এইচএসের রেজাল্ট, এই সমস্ত যাবতীয় ডকুমেন্টগুলি জেরক্স করে তোমার সেলফ অ্যাটেস্টেড করে তোমার ফর্মের সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পৌঁছে দিতে হবে। আগামী 12 সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট, এই ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে। তো বন্ধুরা, আবেদনপত্রটি পাঠানোর ঠিকানা তোমরা দেখতে পাচ্ছ, দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি নদিয়া ডিস্ট্রিক্টে তোমাদের এটা রিকমেন্ড বেরিয়ে এসছে। নদিয়ার কোন কোন লোকেশন থেকে এসছে সব কিছু ডিটেলস নিয়ে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। বাকি 22টা ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামগুলি আমাদের কমেন্ট বক্সে মেনশন করো। তোমাদের ডিস্ট্রিক্টে জবের আপডেটগুলি কখন আসছে সেগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ জবের আপডেটগুলি তুলে ধরবো। পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ সমস্ত ধরনের লোকাল জবের আপডেট এবং গভর্নমেন্ট জবের আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনটি এবার আমরা দেখে নিই। অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে যাবতীয় ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে এবং ঠিক নিচেই তোমাদের এই জায়গায় একটা সিগনেচার করতে হবে এবং ডেট প্লেস সব কিছু এখানে দেবে, মেনশন করবে। তারপর তোমাদের অপর দিকে স্ক্রল করে আসলে দেখতে পাবে এখানে সমস্ত খুঁটিনাটি তথ্য যেগুলো দেওয়া আছে সব কিছু এগুলো ভালোভাবে ফিল আপ করে তারপর এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগিয়ে দিতে হবে। পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে যাবতীয় ডকুমেন্ট দিয়ে তুমি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে পারবে। এরপর আমরা দেখে নেব এলিজিবিলিটি। এখানে হি সি মাস্ট বি সিটিজেনশিপ, মানে তোমাদের ছেলে এবং মেয়ে তোমাদেরকে সিটিজেনশিপ মানে ভারতীয় নাগরিক হতে হবে তোমাদের এখানে। এর পাশাপাশি কি বলা হয়েছে, তোমাদের এই কাজের জন্য কোনো রকম ক্রিমিনাল কেস থাকলে হবে না এবং এই কাজে যাদের 18 বছর উপরে বয়স রয়েছে তারাই একমাত্র আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এবার নদিয়া ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সিগুলি তোমরা দেখতে পাচ্ছ, কালীগঞ্জে রয়েছে 7টা টোটাল ভ্যাকেন্সি, নকশিপাড়াতে রয়েছে 4টি, ছাপড়াতে রয়েছে 5টি, কৃষ্ণগঞ্জে রয়েছে 7টি ভ্যাকেন্সি, কৃষ্ণনগর 1-এ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি নেই, কৃষ্ণনগর 2-এ রয়েছে ভ্যাকেন্সি 7টা এবং নবদ্বীপে রয়েছে 6টা। টোটাল 36টা ভ্যাকেন্সি তোমাদের বেরিয়ে এসছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। তো এই নোটিফিকেশনটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিও পেয়ে যাবে, সেখানে গিয়ে ডাউনলোড করে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো জব আপডেট নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। জয় হিন্দ।